বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছের আগায় শক্ত ডালের সাথে। কি সুন্দর তার বাসা, কি সুন্দর তার প্রস্তুত প্রণালী, কি তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান, কি সুন্দর করে বাসা সে বানালো। গোটা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, যত ইঞ্জিনিয়ার আছে সব ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করে যদি বলা হয় বাবুই পাখির মতো করে একটা সুন্দর করে বাসা তোমরা বানাও, কেয়ামত হয়ে যাবে, পারবে না? পারবে? কি বাসা তার, কিসের আইলা সিডর আর নার্গিস হারি কেনার বুলবুল। হ্যাঁ, আমার আপনার বাড়ি ওলট পালট, ওর বাড়ি ঘরও ঠিক আছে, তাল গাছও ঠিক আছে, যেরকম সুবহানাল্লাহ, কি মজবুত বাসা তার ভিতরে বানায় রাখছে শিব। অথচ সে আবার ল্যান্ড করে কিন্তু কোনো গাড়ি তো চড়ে না, ল্যান্ড ক্রুজার গাড়িও পারে না ওর সাথে, কোনো বিমান পারে না ওর সাথে, বিমানে চলার জন্য পাইলট লাগে, কত কি লাগে, কত সময় লাগে। কিন্তু বাবুই পাখির প্রয়োজন হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, তার কি রাস্তা পাকা লাগে নাকি? শুধু ঘর থেকে আসতে করে দুটা ডানা বের করে দিয়া সুন্দর করে তার বিমান চলতে লাগলো। বিমানের সমস্ত অপারেটিং সিস্টেম আল্লাহ তাআলা তার ব্রেনের মধ্যে রেখে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ, মাথার মধ্যে অপারেটিং সিস্টেম রেখে দিয়েছেন। সেই মাথার ভিতরে যে মগজটা আছে সেই মগজের ওজন হলো মোটর দানার মতো, মোটর দানা যে আছে, মোটর দানা, ছোট্ট মোটর দানা, এই মোটর দানার ছোট্ট এই ব্রেন দিয়ে সে কি সুন্দর করে বাসা বানালো। ওর মধ্যে আবার সুন্দর রুম বানাইছে, তিনটা রুম, একটা বেডরুম, একটা কমন রুম, একটা ড্রয়িং স্পেস। কোনো বাবুই পাখি যখন তার ঘরের মধ্যে ঢোকে তখন সোজাসুজি সে তার বেডরুমে যেতে পারে না, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। কোনো মেহমান আসলো পরে কলিং বেল চাপ দেয়, সালাম দেয়, ভিতরে ঢুকতে নিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগায় দেয়, ঠোঁট লাগায় দিয়ে বলে বসো বন্ধু, ভিতরে যাবানা, অন্দর মহলে আমার বউ শুয়ে আছে। কি পর্দার সিস্টেম তাদের মধ্যে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা, পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে দেখবেন না মহিলা মহিলার মধ্যে কোনো জেনা হচ্ছে, তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلَّا الْمُصَلِّينَ من عذاب ربهم
ربهم مشفقون আরবের বুকি মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বিকমালিহি কশফত তুজাবি জমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রাকৃতিক নিদর্শন সবুজ শ্যামলে ঘেরা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১১ সিন্ধু ইউনিয়নের তালদোষী উত্তরপাড়া জামে মসজিদ মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন দ্বিতীয় দিবসের
সম্মানিত সুযোগ্য সভাপতি মহতরম মাওলানা নূরুল ইসলাম হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের এই প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দীন মুহতারাম মাওলানা আবুল কাসিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলাইজম, সুশীল সমাজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। দিনের শ্রেষ্ঠ দিন, বারের শ্রেষ্ঠ বার হলো জুমাবার, এবং জুমার দিনে যদি কারো মৃত্যু হয় কবরে তার কোনো আযাব হয় না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাইক সংস্থা করলে তো সমস্যা, একটু ক্লিয়ার করবেন, আওয়াজ বেশি দিলেই যে হলো তার একদম ফ্রেশ করে দেন। জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন, এই দিনে বান্দা আল্লাহর কাছে চাইলে সেই চাওয়াটা আল্লাহ তারা কবুল করে নেন, এবং এই দিনের নাম একটা সুরার নামও আছে, সেই সুরাটার নাম কি বলুন তো? সূরাতুল জুমা। শনিবারের নামে কিন্তু নাই, রবিবার নাই, সোমবারও নাই, ইয়াউমুন শব্দ আসছে, কিন্তু এই নির্দিষ্ট একটা দিনের নামে আল্লাহ তাআলা একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন, তাহলে এই দিনের তাৎপর্য মনে হয় নাই? বিশেষ করে জুমার দিনে যে সবার আগে মসজিদে যায়, সবার আগে যে মসজিদে ঢোকে, আল্লাহ তাআলা এই জুমার দিনের কারণে ওই প্রথমে প্রবেশকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে আপনি বলুন তো, যদি মসজিদে যদি সবার আগে যাওয়ার কারণে উট কুরবানির সওয়াব হয়, মাহফিলে আগে আসলে মনে হয় সওয়াবটা ওই রকম নাই? আসতে বলে আসে না? নাই, আচ্ছা। কিন্তু আমার দেশে মুসল্লি অধিকাংশরই একটা প্রবলেম হলো, আজান হয় 12:30, মুসল্লি হাজির হয় হলো 1:29:29, মানে জাস্ট আমি কথার কথা বললাম, এটা কি ফার্স্ট ক্লাস মুসল্লির পরিচয় এটা না? এই যে আমি আলোচনা, আমরা দুই ভাই পরামর্শ করছি কখন ওঠা যায়, কিন্তু আমার বয়ান কিন্তু জুমার পর পরে, কিন্তু দেখা যাবে কি জানেন, মানুষ আসার উপরেই থাকবে, সবার শেষে যিনি আসবেন এসে বলবেন হুজুর কি ওয়াজ করলো কিছুই তো বুঝলাম না, আসছে কিন্তু সবার শেষে। এই জন্য ভালো কাজে আমরা পিছিয়ে না আগে থাকব, আগে থাকব, ভালো কাজে কখনো পিছে থাকতে নেই। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتِ وَالْأَرْضِ। মাগফিরাতের দিকে, ভালো দিকে, আল্লাহর দিকে দৌড়া দৌড়া যাও। কার কথা? আল্লাহর কথা। আশার তৌফিক দিয়েছেন যে আল্লাহ, আমরা বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা,
ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমার দিকে তাকান এখন, আমি সোজা আলোচনার দিকে যাচ্ছি, যেখান থেকে আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোন কাজে ভরসা ছাড়া যাবে না, কার? আল্লাহ। ভরসা ছাড়বেন তো বিপদে পড়ে যাবেন, ভরসা ছাড়বেন তো চরম সংকটে পড়ে যেতে হবে। আমার নবীজির জীবনে একটা জবাব দিতে নিয়ে তিনি চট করে ইনশাআল্লাহ শব্দটা তিনি ভুলে গিয়েছিলেন, বলতে পারেননি, আটকে দিয়েছেন। কে আসেন, এরকম প্রেক্ষাপট আছে না, আটকা দিয়েছেন। আমার রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, রূহটা কাকে বলে? রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যুলকারনাইন কে? রাসূলকে প্রশ্ন করা হয়েছিল আসহাবে কাহাফ কারা, ইহুদি আলেমদের সঙ্গে যোগ সাজশ করে ওই কুরাইশ নেতারা রাসূলের নববিয়াতকে প্রমাণ করার জন্য যখন এমন জাতীয় প্রশ্ন যখন রেডি করে ফেলল, আমার নবীর কাছে প্রশ্নগুলো যখন প্রস্তাব আকারে আসলো, আমার নবীজি চুপ মেরে শুধু একটা কথাই বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছ এই প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে সেই দিনের জন্য ভুলে গেছে, আগামীকালকে দেব। মানে তিনি ওহির অপেক্ষার প্রহর গুনছিলেন, ওহি নাজিল হয় না, দু চার দিন পাঁচ দিন ছয় দিন চলে গেল, বেশ কিছু সময় যখন চলে গেল ওহি যখন নাজিল হয় না, ওই মক্কার কোরাইশরা বলল, তোমরা কি জানো মুহাম্মাদের রব মুহাম্মাদকে ভুলে গেছে? যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ। হে রাসূল, আপনি কোন কাজ করতে গিয়ে আপনি বলবেন না যে আমি আগামীকালকে এই কাজটা করব, সেদিন ইনশাআল্লাহ বলবেন। যদি আপনি সেদিন ইনশাআল্লাহ বলে ফেলতেন, আমি পরের দিনে আপনার কাছে ওহী নাযিল করে দিতাম, তাহলে ইনশাআল্লাহর গুরুত্ব আছে না নাই? আছে ইনশাআল্লাহ, ওর বাড়িতে আগুন ধরায় দেব, এরকম কাছে কি ইনশাআল্লাহ বলো তো? সেই কাজ করা যাবে না যে কাজটা আল্লাহ তাআলা আমাকে অনুমোদন দেন নাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, তাকওয়ার কাজে একে অপরকে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করে দাও, যেখানে পাপ আছে যেখানে শত্রুতা আছে সে জায়গায় তুমি সহযোগিতার হস্ত প্রসার, তো দূরের কথা, তার সাহায্যের কাছেই যেও না সহযোগিতার কাছেই যেও না। এই কথাগুলো বলে দিয়েছেন কে? কে বলে দিয়েছেন? আল্লাহ। তাহলে যে কোনো কাজ করতে গেলে আল্লাহর প্রতি ভরসা, সেটা হলো সবার আগে। যে কোনো কাজ শুরু করতে আল্লাহর নামটা আগে নেব, আল্লাহর নাম নেওয়া মানে বরকত হয়ে যাওয়া, আল্লাহর নাম না নেওয়া মানে বরকত শূন্য হয়ে যাওয়া। আল্লাহ সব কাজে তার নামটা নিতে বলেছেন আমার বন্ধুগণ, কিন্তু কিছু কিছু লোকের কাছে বিসমিল্লাহ খুব বিরক্ত লাগে, আছে না? সংবিধানে বিসমিল্লাহ এটাও বিরক্ত, আছে না?
বিসমিল্লাহ না বলে বলে কি বলে জানেন, পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। মানে বিসমিল্লাহ বললে নাকি মৌলবাদী মৌলবাদী হয়, নামাজ পাঁচ অক্ত পড়লে ধর্মান্ধ হয়ে যায়, মুখের দাড়ি রাখলে ইসলামের কথা বললে সে নাকি কট্টরপন্থী হয়ে যায়। এই সমস্ত কথাগুলো, এই ভাষাগুলো সৃষ্টি করেছে আমার দেশের কিছু নাস্তিক চক্র। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এরা এই সমস্ত পরিভাষাগুলো বের করেছে, মৌলবাদী জঙ্গিবাদী কট্টরপন্থী ধর্মান্ধ, এরকম শব্দগুলো ওরা এটাকে নেগেটিভ করে ইসলাম মুসলিম মুসলিম জাতির সত্তাকে আঘাত করার বারবার তারা অপচেষ্টা করছে। টিকবে না, টিকবে না। ইসলাম কারো বাবার নয়, তোমার দল তোমার বাবার হতে পারে, তোমার দাদার হতে পারে, তোমার দল তোমার বাপ বানাতে পারে, তোমার স্বামী বানাতে পারে, ইসলাম কোন ব্যক্তির দল নয়। ইসলাম কার? আমার দেশে কেউ তো স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কি ঠিক আছে না? আমরা কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকবো না, আমাদের জীবন চলার পথ ইসলামকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো, মাথা থেকে পা পর্যন্ত ইসলামকে নিয়ে আমরা সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, শোনো, জীবন সাজানোর জন্য জীবন ব্যবস্থার জন্য আমি তোমাকে অন্য কিছু দেই নাই, তোমাকে দিয়েছি হলো আমি তোমাকে জীবন ব্যবস্থার জন্য আমি তোমাকে ইসলাম দিয়েছি, ইসলাম ছাড়া তুমি কোথাও যাবে না। কিন্তু আমার দেশে বহু ইসলাম কিন্তু আছে, দাদা মুজাহিদুল ইসলাম, বাপ শহীদুল ইসলাম, নিজের শরীফুল ইসলাম, দাদাও ইসলাম ছিল, বাপও ইসলাম ছিল, নিজেও ইসলাম। এই ইসলাম কি সেই ইসলাম নাকি? এই ইসলাম কি সেই ইসলাম? না। নামের বড়াই করে নামের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আগা গোড়া ইসলামটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। মহান রব্বুল আলামিন ইসলামকে আংশিক মানার ক্ষেত্রে কড়া নিষেধ করেছেন, উদখুলু ফিসসিলমি কাফা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাকে টোটাল মানতে হবে আল্লাহর আয়াতের, আল্লাহর যেই কালাম তিনি দিয়েছেন, এই কালামের একটা আয়াত কেন, একটা বাক্য কেন, একটা শব্দ কেন, একটা হরফ পর্যন্ত যদি কেউ অস্বীকার করে তার ইমান আছে না গেছে? ইমান চলে যাবে। আল্লাহ কত ভয়ঙ্কর কথা বলছেন তিনি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবু সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াত ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। এই আয়াতটা যখন আমি পড়ি প্রচন্ড ভয় পাই, আল্লাহ কি পরিমাণ বান্দার উপরে রাগান্বিত হয়ে খেপে গিয়ে কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি যে কালামটা দিয়েছি, আমি যে আল্লাহ, আমি যে এই কিতাব কোরআনটা দিয়েছি, এই কিতাবের যে একটা আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার দেখাবে, আল্লাহ বলছেন আমি তার জন্য আকাশের দরজাই খুলব না। কত ভয়ঙ্কর কথা! আমি তার জন্য আকাশের দরজাই খুলব না। যদি দরজাই না খোলা হয় উপায় আছে কিছু? সাহাবে কেরাম শুধু কাঁদতেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতি মানুষ, দুনিয়াতেই তিনি জান্নাতের সংবাদ পেয়ে মারা গেছেন। কয়জন মোট মোট কয়জন? দশ জনের মধ্যে এক নাম্বার কে? তালিকার ওয়ান নাম্বার কে? আবু বকর। তিনি জেনে গেছেন যে আমি জান্নাতি, রাসূল বলেছেন তুমি জান্নাতি, এরপরেও কি কান্না? কেন কাঁদবেন না? তারা কোরআনটা বুঝেছেন, ষোলো আনা কোরআন বুঝেছেন, মেনেছেন, পড়েছেন,
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন দোকানদারি করছিলেন, তিনি ব্যবসা করতেন, দশজন জান্নাতের সংবাদ পেয়েছেন, এর ম্যাক্সিমাম সাহাবী হলেন ব্যবসায়ী এবং ধনী মানুষ, মিলিয়নার বিলিয়নার ছিলেন তারা। সাইয়েদনা ওসমান ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিক, জান্নাতের সংবাদ পেয়েছেন। এখান থেকে বোঝা গেল সম্পদ জান্নাতে যেতে বাধা নয়, সবচেয়ে জান্নাতে যেতে বাধা হলো তার ইমান, ঠিক কিনা বলেন? ইমান না থাকা সম্পদ তো কোনো বাধা নয়। আমার দেশে আবার মানে ইসলাম মানে বোঝানো হয় গরিব, ইসলাম মানে বোঝানো হয় অভাব, না। যাকাত ইসলাম দিয়েছে, ঠিক আছে না? আমার দেশে যাকাত চালু না সুদ চালু? বলেন সুদ না যাকাত চালু? আচ্ছা, যাকাত কি দারিদ্র দূর করে না সুদ দারিদ্র দূর করে? বলেন, ভালো করে বলেন, যাকাতের উদ্দেশ্য কি? দারিদ্র টেনে আনা না দারিদ্র দূর করা? তাহলে ইসলাম কি অসচ্ছল চায় না সচ্ছলতা চায়? সচ্ছলতা চায়। বাচ্চারা এগুলো করতেছে, একটু আওয়াজ দিচ্ছে, একটু খেয়াল করতে হবে। স্বেচ্ছাসেবক যারা আছেন একটু খেয়াল করেন, রাস্তার ধারে তো আরো বেশি দিয়ে যাচ্ছে। একটু খেয়াল করেন এগুলো, এটা আশপাশ যেন খেয়াল করেন। আচ্ছা, আমার দিকে তাকান, ওরা বাচ্চা তো, এগুলোই তো করে ওরা, ওদেরকে ধমক দিলেও তো দেখায় না, ধমক দেওয়া যাবে না, ধমক দিলে আবার ফেলাইসি মিন্না, রাসূল বলেছেন সে আমার কেউ না, খুব মারাত্মক ব্যাপার। তাহলে যাকাতের ফলাফল দারিদ্রতা না সচ্ছলতা, অভাব না অভাব দূর করা? দূর করা। আর সুদের ফলাফল কি? সুদ হলো নিচের লোকগুলোর থেকে, অর্থাৎ যারা অভাবী মানুষ তাদের কাছ থেকে টেনে যাদের আছে তাদের শুধু বৃদ্ধি পাওয়া, অর্থাৎ সমাজের যে একটা ব্যালেন্স, একটা ভারসাম্য, এটাকে নষ্ট করে ফেলা। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে সমাজে বসবাস করছি যাকাত নিয়ে না সুদ নিয়ে? বলেন। কিন্তু আমরা এই সমাজের নাম দিয়েছি অমুসলিম সমাজ না মুসলিম সমাজ। তাহলে মুসলিম সমাজের বৈশিষ্ট্য কি সুদ নিয়ে থাকা না যাকাত নিয়ে থাকা? আমার কথাগুলো একটু বুঝেন, রাগ করতেছেন না তো আপনারা? আচ্ছা, আজকে যদি আমার দেশের ধনীগুলো কোন ট্যাক্স টুক্স কিছু দেওয়া লাগবে না, শুধু ব্যাংকিং হিসাব অনুযায়ী ব্যাংকে যে জমা আছে টাকাগুলো, ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি আমার দেশের ধনীরা যদি যাকাত ঠিক মতো দিত, এই পদ্মা সেতু বছরে দুই তিনটা বানানো যেত, কথা বোঝেন নাই হতো। কিন্তু আমার দেশের মানুষ ধনীরা, বিশেষ করে কি বলি, কথা বললি তো আমরা দোষী হয়ে যাই, আমার দেশের সম্পদ এগিয়ে দিয়েছে কৃষকরা, তারা কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশের অর্থনীতিকে ডেভেলপ করেছে এদেশের গার্মেন্ট শ্রমিকরা, সীমিত বেতনে চাকরি করে এদেশের অর্থকে সামনের দিকে এগিয়ে ঠেলে দিয়েছে, এদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে দিয়েছে হলো প্রবাসীরা, লক্ষ লক্ষ প্রবাসী মা ছেড়ে, বাবা ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তানাদি ছেড়ে প্রবাস জীবনে থেকে শততলা বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলে রডের কাজ করে রক্তকে তামা বানায়া দেশে রেমিটেন্স পাঠায়, আর এই দেশের এই অর্থ এই সম্পদগুলোকে দেশ থেকে পাচার করে কারা? শিক্ষিত নামের অনৈতিক চরিত্রহীন কিছু শিক্ষিত নামের কলম চোরেরা, ঠিক কিনা? কেন জানেন? ওরা সুদ চায়, ওরা যাকাত চায় না। আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি কিনা জানি না, আমি কি কথাগুলো বলবো? অস্ত আমরা বহু শুনি, অস্ত আমরা বহু শুনি, জীবনে বহু কান্নাকাটিও করছি, হুজুরও কান্দে বক্তাও কান্দে, কিন্তু ফজর নামাজ নাই, সুদ ঠিকই খায়, লাভটা হলো কি? আমরা আজকে যারা বসেছি
যে কথাগুলো শুনবো আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। প্রথমে আমরা নেতা নির্বাচনে কোনো ভুল করব না, ইমাম নির্বাচনে যেমন আমরা কোনো ভুল করি না। বিড়ি খাওয়া ইমাম নেই, বলেন আপনার ইমাম যদি বিড়ি খায় নামাজ পড়বেন? আপনার ইমাম যদি চরিত্রহীন হয় নামাজ পড়বেন? তাহলে ইমাম নির্বাচনে যেমন আমরা সতর্ক থাকি, আমাদের নেতা নির্বাচনে সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে আমার দেশের কোনো কিছুর অভাব ছিল না। আমি তো মনে করি, আমি বিশ্বের অনেক দেশে সফর করেছি আপনাদের দোয়ায়, আমার দেশের যে মাটিটা আমরা দেখি, এই মাটিটা সোনার চেয়েও খাঁটি। কাতারে আমি গত সেপ্টেম্বরে গিয়েছিলাম, কাতারে একটা গাছকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা তারা পানি খরচ করে। গরম দেশ, পানি নাই, একটা গাছকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আর আমার দেশে যেখানে লাগায় সেখানে হয়। আলহামদুলিল্লাহ, এত বরকতময় দেশ আমার, সবই ছিল, কোনো কিছুর ক্রাইসিস নাই। কে বলেছে ক্রাইসিস? কোনো ক্রাইসিস নাই। এদেশের সম্পদ আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন, কারণ 20 কোটি মানুষ তো, 20 কোটি মানুষের খাদ্যের যোগান এই জমিনে রেখে দিয়েছেন তিনি। কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। কিন্তু সংকট সৃষ্টির জন্য দায়ী কে, আল্লাহ না মানুষ? আচ্ছা, সম্পদের অভাব, সম্পদের কি আসলে অভাব আছে? কিন্তু বন্টনের আসতে খাবে তো, সম্পদের অভাব না বন্টনের অভাব? বন্টনের অভাব। কেন বন্টনের অভাব? সৎ নেতৃত্বের অভাব থাকার কারণে। নেতৃত্ব সৎ নেই। একটু কান লাগান কথাগুলো, একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। দিনের বেলার মাহফিলগুলো আমি মনে করি প্রাণবন্ত হয়, ভালো হয়, মানুষ কথাগুলো শুনে মনে রাখতে পারে, আমল করার সুযোগটা পান তারা। ভালো করে না শুনলে আমল করবেন কেমনে? রাতের বেলা তো ঘুমায় মানুষ, দিন একদিকে ভালো, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত, জনগণের একটা উপচ বড় ভিড় আমি লক্ষ্য করছি, বলি আলহামদুলিল্লাহ। আমি তো শুরুতে ভাবছিলাম ভাইজান, মনে করছিলাম লোক কি হবে নাকি, কিন্তু আপনারা যে এইরকম সালাক তা তো বুঝি নাই। বলি আলহামদুলিল্লাহ। কি কাপড়? কাপড় তুলতে হবে না, থাক না এদিক না এদিকে, এখনো কাভার হবে, লোকজন আছে ইনশাআল্লাহ। যা আছে, মাহফিলকে আপনারা বরকতময় করেছেন, মাহফিল উপস্থিত হয়ে আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান তাহলে। তাহলে আমি মূল আলোচনার মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এতক্ষণের কথায় আমরা যেটা বুঝলাম, এই সামাজিক অবস্থায় আমাদের কোনো কিছুর সংকট নেই, সংকট হলো সৎ নেতা নির্বাচনের, ঠিক কিনা বলেন? আমরা এটা মাথায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। হয়তো অনেকে বলতে পারেন, হুজুর আপনি কি রাজনীতি করতে আসছেন নাকি? আমাদের অনেকে আবার ওয়াজ করতে নিয়ে বলে, হুজুর আপনি একটু আকাশ নিয়ে কথা বলবেন আর কবর নিয়ে কথা বলবেন, দুনিয়াটা আমরা দেখে নেব। দেখছেন কত বড় চালবাজ, আসে না নাই? এরকম চালবাজা দেখাইও না। মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার এখন দেশ চালায়। চালাচ্ছে না দেশ? চালাচ্ছে না? চালাচ্ছে না কে বলেন? মোল্লারা দেশ চালায়। আমেরিকা লেজ গুটাইয়া চলে গেছে, অস্ত্র সব থুইয়া চলে গেছে, বিদায় নিয়েছে। সেদেশের রেমিটেন্স এখন আমার দেশে, সেদেশের অর্থনৈতিক উন্নতি এখন আমার দেশের চাইতে বেশি। ইসলাম থাকবে, সমৃদ্ধি থাকবে, ইসলামের ফলাফল হলো সমৃদ্ধি, অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, আখিরাত কেন্দ্রিক জিন্দেগি আমাকে আপনাকে সাজাতে হবে। দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছেন 10 জন সাহাবী। সাইয়েদনা আবু বকরের কথা বলতে বলতে আমি যাকাতের দিকে চলে গেছিলাম। সাইয়েদনা আবু বকর ধনী মানুষ না গরিব মানুষ বলেন? ধনী মানুষ। ওসমান জিন্নরাইন গরিব মানুষ না, ধনী মানুষ। ধনী মানুষ কিন্তু জান্নাতের সংবাদ কিন্তু পেয়েছেন। আমার নবজিও ধনী মানুষ না গরিব মানুষ, ধনী কিন্তু পরে গরিব হয়ে গেছেন। পরে কি গরিব হয়ে গেছেন?
তিনি যখন বিয়ে করেন আম্মাজান খাদিজাকে, তখন খাদিজার সমস্ত মক্কার ধনী মানুষ, আল্লাহু আকবার বলবেন না? তাহলে বউ যদি ধনী হয় বলেন তো আপনি আপনি কি হয়ে যায়, সম্পত্তি চলেই আসে। এবং আম্মাজান খাদিজা বিয়ের পর পরে সমস্ত সম্পত্তি নবীর হাতে তুলে দিয়েছিলেন, নবজি দুই হাতে সব দিনের জন্য খরচ করে ফেলেছে। আমার বন্ধুগণ, সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য দোকানে বসে আছেন, একজন কাস্টমার 6 মাস আগে একটা কাপড় কিনে নিয়ে চলে গেছে, 6 মাস পর তার কাপড়টা পছন্দ হয় নাই, সে কাপড়টা ফেরত দেওয়ার জন্য এসে বলতে আবু বকর ছিলাম কাপড়টা আমার পছন্দ হয় নাই, তুমি ফেরত নিয়ে নাও। সাইয়েদিনা আবু বকর বললেন ঠিক আছে দিয়ে যাও। কাপড়টা ফেরত নিয়া টাকাটা তার হাতে ফেরত দিলেন ব্যাগ দিয়ে। এরপরে তিনি অঝরে ঝরায় কান্নাকাটি করছেন, বল হল আবু বকর সামান্য কাপড়ের জন্য তুমি তো কান্নার কথা নয়, কান্নাকাটি কেন করছো, কি হয়েছে তোমার বলো। সাইয়েদিনা আবু বকর বলছেন ভাই রে আমি কান্নার হেতু হলো এই কাপড়টা ব্যাগ দিয়েছে এই জন্য নয়, আরেকটা কারণ আমি কাঁদতেছি কেন, কি জন্য কাঁদো তুমি। সাইয়েদিনা আবু বকর বলেন এই কাস্টমার 6 মাস আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছে, পছন্দ হয় নাই, 6 মাস পরে আমাকে ফেরত দিয়ে গেল, আমি তাকে টাকা ফেরত দিলাম, আমি কাপড়টা ফেরত নিলাম, হিসাব এখানে শেষ হয়ে গেল। কিন্তু আমি আবু বকর যেদিন মরে যাব, হাশরের ময়দান যেদিন চলে আসবে, আল্লাহর সামনে যখন হাজির হব, আল্লাহ যখন আমাকে ডাক দিয়ে যদি এমন করে বলেন আবু বকর এদিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর জিহাদ, এই যে তোর দান, এই যে তোর সাদগা, এই যে তোর জিহাদ, সব কিছু আমি দেখেছি, কিন্তু একটা আমলও তোর পছন্দ হয় না আবু বকর, তোর আমল তোর হাতে ফেরত দিয়ে দিলাম, যা। সাইয়েদিনা আবু বকর বলেন আল্লাহ যদি সেইদিন আমার সঙ্গে এমনটা চরণ করেন আমি কোথায় নিয়ে যাবো আমার আমলগুলো, এই জন্য আমি কান্দি, আমি নয় ফেরত দিলাম, কিন্তু আল্লাহ যদি আমার আমলটা ফেরত না নেন। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি ফিকির তাদের মধ্যে কাজ করেছে, আখেরাত কেন্দ্রিক জীবন তারা গড়েছেন, সম্পদ তাদের হাতে ছিল কিন্তু সম্পদটাকে তারা সঠিক কাজে ব্যবহার করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন বান্দারে মানুষের স্বভাবটা হলো কেমন, কিন্তু ওই স্বভাবটা ওই সমস্ত বান্দার মধ্যে থাকবে না যাদের মধ্যে 9টা গুণ থাকবে। মানুষের স্বভাব হলো বিপদে পড়লে ঘাবড়ে যায়, আর বিপদ দূর হলে আল্লাহকে ভুলে যায়, আছে না, আছে না, এরকম আছে না, বিপদে পড়লে ঘাবড়ে যায় আর বিপদ দূর হলে কাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা মানুষের একটা প্রকৃতি স্বভাবগত দিক তুলে ধরেই ইমানদারদের কিছু চরিত্র আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে কিছু কথা বলেছেন, সেম এর সঙ্গে কিছু যোগ বিয়োগ দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মারিজের মধ্যে সুন্দর করে বুঝায় দিচ্ছে এবং ফলাফলও দিচ্ছেন, এই সমস্ত কাজগুলো করলে তোমরা কি হবে, তোমাদের ফলাফল কি, তোমাদের অবস্থান কি হবে, আল্লাহ তাআলা তাও ক্লিয়ার করেছেন। আমাকে সময় দিচ্ছেন তো আপনারা নাকি, বলি আলহামদুলিল্লাহ, একটু চাপায়া বসলে ভালো হয়, হ্যাঁ একটু জায়গা আছে, অনেকে বসতে পাচ্ছে না, আমার মনে হয় একটু হরকত করি একটু বরকত নেই, আরেকজন ভাই একটু বসুক, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। আমার ডান পাশে কিছু জায়গা বাকি আছে, হ্যাঁ একটু চেপে চেপে আসেন, যেন কিছু জায়গা যেন ফাঁকাই থেকে যায় পিছনে, যেন অন্য ভাই যেন চট করে বসার সুযোগ পান। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মানুষের স্বভাব হলো, মানুষের অন্তরটা ছোট। অন্তরটা কি ছোট? সংকীর্ণ। মানুষ অকৃতজ্ঞ। আকাশটা কে দিয়েছেন? খুঁটি কয়টা? আর আমরা বিল্ডিং বানালে খুঁটি লাগে না? তাহলে আমরা বানাতে কি লাগে? খুঁটি লাগে। আর আল্লাহর বানাতে কোনো খুঁটি লাগে না। আমরা একটা লাইট জ্বালাতে কত বিদ্যুৎ লাগে, তেল লাগে, জ্বালানি লাগে, তাও মাঝে মাঝে লোডশেডিং, বিদ্যুৎ নাই, কত সমস্যা। আর শুরু থেকে আজ পর্যন্ত সূর্য তাপ দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে মানে সূর্য পছন্দ হয় না নাকি, এরকম কিছু মনে হয়? গোটা পৃথিবী আলোকিত হচ্ছে কয় লাইট দিয়া? কয়টা লাইট? একটা। আল্লাহর সিস্টেমটা দেখেন কত আপডেট, কত আধুনিক সাজানো আকাশ, কত আধুনিক সাজানো সূর্য। আমি কাতারে একটা মার্কেটে ঢুকলাম দিনের বেলা, দিনের বেলা ঢুকে দেখি রাতের আকাশ, মানে আকাশে চাঁদ এবং তারকাগুলো একদম ঠিক রাতের আকাশের মতোই দেখা যায়। তো বললাম এটা কেন? কিন্তু হুজুর, গোটা আকাশকে ওরা ওই এলইডির মধ্য দিয়ে, প্রযুক্তির মধ্য দিয়ে সাজিয়েছে রাতের আকাশ। টেরই পাওয়া যায় না যে উপরে ছাদ না আকাশ। তাহলে এই যে ডিজাইনটা নিল কার আকাশ থেকে? আল্লাহর আকাশ থেকে। এই আকাশের চাইতে আধুনিক কিছু আছে পৃথিবীতে? কিছু নাই। আমরা সব এক ছাদের নিচে আছি। কার ছাদের নিচে? আল্লাহর ছাদের নিচে আছে। এই ছাদের নিচে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা কই, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলি, সুদের পক্ষে কথা বলি। জেনার আইন পাশ হয়, কি পার্লামেন্ট আজীব! অধিবেশন শুরু হয় বিসমিল্লাহ দিয়া, তেলাওয়াত দিয়া, আর পাশ হয় হলো মদের আইন আর জেনার আইন। কি আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? আজীব ব্যাপার। মদ খাওয়া কি? আরো আসতে কর, আরো জোরে, আরো জোরে। কেন হারাম? কি জন্য? কারণটা কি? মদ হারাম কেন করা হলো? ইউরোপ আমেরিকায় মদ ছাড়া তো চলেই না। আপনি ঢাকা এয়ারপোর্টে যাবেন, বিমানে চড়বেন, সামনের দোকান কিসের দোকান? মদের দোকান। একদম সাজানো এসি, শীততাপ নিয়ন্ত্রিত দোকানে মদের বোতলগুলো সাজায় রাখছে, যেন ওর দিকে যেন দৃষ্টি পড়ে, মদটা যেন কিনে খায়। তাহলে এই যে মদ আল্লাহ তাআলা হারাম করলেন, কেন হারাম করলেন? আমার রাসূল বলেছেন মদ হচ্ছে সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইফ, মদ হচ্ছে সমস্ত পাপের মা। অথচ সেই মদ আমার দেশে প্রোডাকশন আছে না? নেই। দর্শনা একটা মদের ফ্যাক্টরি আছে, গত বছর মাশাল্লাহ বেশ কিছু কোটি টাকা কামাই হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখছেন আলহামদুলিল্লাহ কইছে কি কমেন? আচ্ছা, আমরা কিন্তু কামাই করছি মদ প্রোডাকশন করে। হ্যাঁ, মাথায় রাখবে আমার দেশে মদের ইনকাম হয়। কোথায় যাবেন আপনি? ভাবতেছেন যে আমি জামানার কুতুব হয়ে বসে আছি, আপনি অন্যায় করবেন না, কিন্তু আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি সমান অপরাধী। আযাব যখন আসবে, আসাবাল আযাবু মান কানা ফীহিম, আপনি জামানার কুতুব বাদ যাবেন না, আপনার উপরও গজব পড়বে। আপনি অন্যায় করবেন না, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি পাপ করবেন না, আপনি পাপের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি ওই পাপের অংশ। আপনাকে সৃষ্টি করা হয়েছে সৎ কাজের আদেশ দেবার জন্য, অসৎ কাজের বাধা দেবার জন্য। কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই কাজ কে করবে? আপনাকে কি করতে হবে? মদ কেন সমস্ত পাপের মা? কোন এক আল্লাহওয়ালা এক শহরে বসবাস করতেন, ওই শহরে এক জেনাকার পতিতা মহিলার বসবাস ছিল, বহু পুরুষের জীবন সে নষ্ট করেছে। ভাবলো শহরের বিখ্যাত ওলি, দেখি তো এর কিছু করা যায় কিনা। প্ল্যান করে সেই বিখ্যাত ওলিকে ফুসলায়া একটা প্যাসের মধ্যে ফালায় দিছে, ঘরের মধ্যে তুলে বলতেছে, শোনো আমিও তোমাকে চিনি, তুমি আমাকে না চিনলেও আমার পরিচয় জানলে তুমি আমাকে এখন চিনে ফেলবা, আমি সেই নারী।
তোমার সামনে তিনটা পথ খোলা আছে, যেকোনো একটা করবা আমি তোমাকে মুক্ত করব, নচেত এমন চিল্লান মারব নগরের সমস্ত লোক আমার সামনে হাজির করব, তোমাকে বেইজ্জত করে ছাড়বে তারা। কি একটা বেকায়দা! বড় আল্লাহওয়ালা ব্যক্তিটা বলে ফেলতেছে, মহিলা তুমি কি তিনটা কাজ করতে বলো বলো। বলতেছে, আমার সামনে তিনটা জিনিস খোলা তোমার জন্য, যেকোনো একটা বেছে নিবা। নাম্বার ওয়ান, মদের বোতল দিলাম, মদ খাবা। নাম্বার দুই, আমি নারী, আমি তোমার সঙ্গে জানা করবো, আমার সঙ্গে জানাই তোমাকে আসতে হবে, নচেত শিশুর সামনে দাঁড়াচ্ছে, শিশুকে হত্যা করবা। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করলেন, হত্যা করা তো বড় পাপের কাজ, এটা করা যাবে না। নাম্বার দুই, জেনা করলে তো ইমানই থাকে না, কেমন করে আমি এটা করি, মদের বোতল দেখি, অন্তত বাঁচার জন্য তো কিছু করতে হবে। মদের বোতল থেকে এক ঢোক মদের বোতল খাইছে, যে জীবনে কোনোদিন জর্দা খায় না, একদিন জর্দা খাইতে খাইলে কি হতে পারে, ঘুরে পড়া যাবে না। কোনোদিন মদের বোতল নেননি, এক ঢোক মেরে দিয়েছেন, মাতাল হয়ে গেছেন, ব্রেন তো ঠিক থাকার কথা নাই। কিন্তু যখন একটা মানুষ মাতাল হয়ে যায়, জেনা তার কাছে কঠিন না সহজ হয়, খুন তার কাছে কঠিন না সহজ হয়, মদ্যপান করলো জেনাও হয়ে গেল, খুনও হয়ে গেল। আমার বন্ধুগণ, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। সমাজ থেকে কোনো অন্যায় কোনো পাপ এগুলো কখনো দূর হবে না যতক্ষণ না এই সমস্ত পাপগুলোকে সমাজ থেকে আউট না করা হবে, বন্ধ না করা হবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ জুয়া এগুলো সব শয়তানের কর্ম, শয়তান এগুলোকে প্রমোট করে, সমস্ত কাজের এদিকে তোমরা যেও না। কত আগে বলে দিলেন, সেই জুয়া সেই ক্যাসিনো আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে আমার বন্ধুগণ। আপনি এগুলো বন্ধ করতে চাবেন, আপনার শত্রু আছে না নাই বলেন? আপনার শত্রু কিন্তু আছে। এগুলো বন্ধ করতে গেলে সম্মিলিত শক্তির দরকার, একটি টিম থাকা দরকার। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, অবশ্যই একটা টিম থাকতে হবে, তুমি একা একা পারবে না। আল্লাহ তাআলা টিম গঠনের জন্য বলেছেন, আমার বন্ধুগণ আজকে গোটা পৃথিবীতে মদের কারবার আছে, জুয়ার কারবার আছে, পতিতার কারবার আছে। একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দিচ্ছি, মাদক ব্যবসা, কি ব্যবসা আমার দেশে মনে হয় নাই? অনেক হাজিও কিন্তু আছে মাদক ব্যবসা করে, হাজি হস করে আসছে মাদক ব্যবসা করে। বিশ্বব্যাপী মাদক ব্যবসার মূল্য বছরে $321 বিলিয়ন, এক বছরে মদের ব্যবসা বিশ্বব্যাপী মদ বিক্রির পরিমাণ বছরে $1600 বিলিয়ন, অস্ত্র ব্যবসা গোটা পৃথিবীতে বাণিজ্য বছরে $100 বিলিয়ন, পতিতা ব্যবসা বাণিজ্যের মূল্য বার্ষিক প্রায় $400 বিলিয়ন, জুয়ার কারবারি বিশ্বব্যাপী জুড়ে প্রায় $110 বিলিয়ন, কম্পিউটার গেমস এই যে ফ্রি ফায়ার পাবজি, এই ছেলেরা জীবন শেষ, জীবন ধ্বংস, এই যে কম্পিউটার গেমস এর পিছনে বছরে বার্ষিক ব্যবসা হয় $54 বিলিয়ন। এই মাদক, এই অস্ত্র, এই পতিতা, এই জুয়া, এই কম্পিউটার গেমস সবই দিয়ে সমস্ত নোংরামির বার্ষিক যে বাজার মূল্য তা হলো $2585 বিলিয়ন। এই অবৈধ ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা কি কখনো ইসলাম চাবে? আসতে তারা কি ইসলাম চাবে? তাহলে আপনি এই এই অপশক্তিকে মোকাবেলা করার জন্য আপনি কি একা পারবেন? এর জন্য অবশ্যই একটা টিম গঠন করতে বলেছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সমস্ত হারামকে আমরা না বলবো এবং হারামের বিরুদ্ধে অবস্থান নেব, হালালকে আমরা হালাল বলবো, হালালের পক্ষে আমরা অবস্থান নেব, হালাল জীবন আমরা গ্রহণ করব। আল্লাহ বলছেন, বান্দা সমস্ত বান্দার মতো হয়ে যাস না, যে সমস্ত বান্দার অন্তরগুলো ছোট, বিপদ আসলে ঘাবড়ে পড়ে,
বিপদ দূর হলে আল্লাহকে ভুলে যায়। কিন্তু ওই সমস্ত বান্দাগুলো আমাকে ভুলবে না যাদের মধ্যে নয়টা গুণ পাওয়া যাবে, কয়টা গুণ বলেন? সূরাতুল মাআরিজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইদা মাসসাহুশ শাররু জাযুআন ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। ওই সমস্ত বান্দাগুলো ক্ষতির মধ্যে পড়বে না, ওই সমস্ত বান্দাগুলো ওই বান্দাদের কাতারে যাবে না যারা অকৃতজ্ঞ বান্দা। ওই সমস্ত বান্দাগুলো যাদের মধ্যে নয়টা গুণ পাওয়া যাবে, এরা জান্নাতের মধ্যে সম্মানজনক অবস্থায় থাকবে যখন। সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান হলো ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি হবে। মুসল্লি মানে কি? নামাজি, যে তাকে আরবিতে কি বলে? মুসল্লি বলে। আমরা মুসল্লি হব না ইনশাআল্লাহ? জি। কেমন মুসল্লি হবে? শুক্রবারে বলেন, সপ্তাহে একবারের না সাতবারের? সাতবার। কয় অক্ত? আরো জোরে, আরো জোরে, পাঁচ অক্ত। শুক্রবারের জুমার নামাজের গুরুত্ব বেশি না ফজরের নামাজের গুরুত্ব বেশি? ভালো করে বলেন, ফজরের জুমার নামাজের গুরুত্ব নেই আছে না? নাই। শুক্রবারের জুমার নামাজ পেলেন না, জুমার নামাজ আপনি পড়তে পারেন নাই, মুসাফির হালতে আছেন, মুসাফির হালতে আপনার জুমা অত বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি যে জায়গায় থাকেন না কেন, জোহর কি মাফ আছে নাকি? তাহলে এখন বলেন, জোহর আগে না জুমা আগে? জোহর আগে। কিন্তু আমরা মারামারি লাগে কি নিয়া জুমার নামাজ? আবার ভুল বুঝবেন না, এখন তো প্রিন্টিং মিডিয়ার যুগ, কুজুর তো জুমার নামাজের গুরুত্বই দিল না। আবার এটা যেন ভাবেন না, জাস্ট আমি কথার কথা বলছি, আমাদের তো একটা কথা পাইলে বুঝলেন কি যে তুলে ধুনা করে, খুব মুশকিল। এই জন্য আমি আমার ব্যাকে আবার কথা বলতেছি, জুমার গুরুত্ব আছে, আমি জুমাকে মানা করছি না, কিন্তু আমার দেশের মানুষ মূল কাজে ব্যস্ত নাই। কি কাজে ব্যস্ত জানেন? ব্যস্ত হলো ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না, বলেন এটা কি মূল কাজ? বলেন এটা কি মূল কাজ? আচ্ছা, এরপরে তারাবির নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, রমজান আসলি সারা মাস শুধু এই মাসলা, আমি কি ভুল বলতেছি? ঈদের জামাতে নামাজ পড়তে নিলেই শুধু প্রশ্ন, 6 তকবীর না 12 তকবীর? ঈদের দিন সারাদিন এই মাসলা নিয়ে চলে যায়, রমজান মাসে তারাবির মাসলা নিয়ে চলে যায় আর ভেতরের নামাজের মাসলা নিয়ে চলে যায়। এগুলো তো মূল কাজ না। এগুলো মোনাজাত যদি কেউ নাও করে, যদি মোনাজাত নাও করে সমস্যা আছে? যদি কেউ আমিন নাও বলে নামাজের মধ্যে, আমিন বলেই নাই, বলে দলিনের পরে কি আমিন? আমিন বললে শয়তান বেজার হয়, শয়তান কি হয়? বেজার হয়, এবং ইহুদি খ্রিস্টানরা খেপে যায়। আমিন বলে ইহুদি খ্রিস্টানরা খেপে যায়। তো আমিন আপনি আসতে বলেন বা জোরে বলেন, অথবা যদি নাও বলেন নামাজের মধ্যে, তাও তো নামাজ হবে না এমন কথা কেউ বলবে না, নামাজ আপনার হয়ে যাবে। তাহলে আমার দেশের মানুষ ঠুনকু বিষয় নিয়ে গণ্ডগোল করে, শুধু এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে। আমার দেশ, আমার চোখে দেখা বিভিন্ন জেলায় একই গ্রামের এক প্রান্তে এক মসজিদ, অপর প্রান্তে আরেক মসজিদ, মাঝখান দিয়ে আরেকজন কয় তোর দাদার মসজিদ আমি যাবো না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। আছে কিনা বলো? এলাকায় এগুলো হয় না? আছে না? নাই। মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? মুসল্লি দরকার। আসল মুসল্লি কি জুমার নামাজ না ফজর নামাজ? ফজর নামাজ। আপনি যদি প্রশ্ন করেন আমাকে, হুজুর আপনি বলেন তো আদর্শ সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি, একটা সমাজকে আদর্শ বলবেন আপনি কি কি গুণ দেখলে পরে ইসলামকে সামনে রেখে, আমি 1 নম্বর জবাব দেবো এটাই। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো যারা মাতব্বর তারা শুনে নেন, মাতব্বর বলে নাকি এলাকায়, মাতব্বর যারা আছেন তারা শুনে নেন, মাতব্বরি মাতব্বরি করতেছেন ভালো করে বিড়ি খান, তাও ভালো বিড়ি খান, ভালো কথা, নামাজ পড়েন না ভালো কথা, কিন্তু আপনি যে মাতব্বরি করতেছেন, আপনি একটা দায়িত্ব পেয়েছেন, নামাজ পড়তেছেন না বিড়ি খাচ্ছেন, অসামাজিক কাজগুলো করছেন, আপনি মাতব্বর হয়ে বসে আছেন, আপনার মাথার মধ্যে এই বিষয়টা ঢুকতে হবে। একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো 1 নম্বর হলো ওই গ্রামের
মসজিদে জোহরের মুসল্লির চাইতে ফজরের মুসল্লির পরিমাণ বেশি হবে, জোহরের চাইতে ফজরের মুসল্লি বেশি হবে। কারণ জোহরে মানুষ কোথায় থাকে? কাজে থাকে। আর ফজরে? বলেন, ফজরে কোথায় থাকে? বাড়িতে। রাসূল বলেছেন, ওই বাড়িতে আমি আগুন ধরায় দিতাম যদি ওই বাড়িতে যদি কোনো নারী শিশু না থাকতো, যাদের উপরে নামাজ ফরজ মসজিদে আসে না। কত মসজিদ আমার দেশে, 4.5 লাখ মসজিদ, মুসল্লি নাই। মাঝে মাঝে ফজরের সময় দেখা যায় মোট মুসল্লি 3 জন, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। তাহলে গ্রামের মুসল্লি মোট কয়জন? 3 জন। আর বাকি মুসল্লির কোনো খবর নেই। ওইদিকে কমিটি যারা হয়ে বসে আছে, একটা সুদ খায়, একটা মদ খায়, একটা কাজা খায়। আসতে কোন কেন? জোরে কোন ঠিক কিনা? ওই সমস্ত কমিটি, এই অবৈধ কমিটিগুলোকে উচিত প্রত্যেক গ্রামের সচেতন মুসল্লিদের ওই সমস্ত অবৈধ কমিটিকে ঘাড় ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে দেওয়া। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমানরা। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। দখল হতে হতে মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ পড়বো আমরা কয় অক্ত? একানা জামাতে। আসতে বলবেন না, একানা জামাতে, জামাতের সাথে। এই এখানে একটু থামান তো, এদের একটা গ্রুপ আছে, যাও তো আব্বু, একজন যান। হ্যাঁ, নামাজ পড়বো আমরা কয় অক্ত বলেন তো? 5 অক্ত। একানা জামাতে, জামাতে সুন্দর করে আমরা নামাজ পড়ব। 9টা গুণ আমরা শিখে যাব। নাম্বার 1, এই 9টা গুণ শিখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হবে জান্নাতের মেহমান। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি হবে, রেগুলার না ইররেগুলার? রেগুলার। আপনি চাকরি করেন, আপনার ডিউটি হলো সপ্তাহে 5 দিন, কিন্তু আপনি 2 দিন যান না 3 দিন যান, অবশ্যই আপনার অফিসারকে আপনার জবাব দেওয়া লাগবে কিনা বলেন। দুনিয়ার একটা অফিসে যদি জবাব দিতে হয়, আল্লাহ তাআলা আমার আপনার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ঘ্রাণ নেবার জন্য নাক দিয়েছেন, স্বাদ নেবার জন্য জিহ্বা দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিগুলো কার নির্দেশে চলে? আসতে হবে না, কার নির্দেশে চলে? চোখ দিয়ে দেখে কে? প্যাঁচ লাগছে না? চোখ দিয়ে দেখে কে? আমি দেখি, কিন্তু আমাকে চোখটা বানায় দিয়েছেন কে? আমি দেখলে কি দোষ কে আল্লাহ? যে দেখে তা আল্লাহ আমার চোখটাকে আমার কাছে দিয়ে দিয়েছেন। বান্দা, আমি তোকে চোখটা দিলাম, তুই ভালো কিছু দেখবি, ভালো কিছু দেখবি। আমি তোকে কানটা দিলাম, তুই ভালো কিছু শুনবি। তোকে অন্তর দিলাম, তুই ভালো অন্তরে ভালো কিছু চিন্তা করবি। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দা সব আমি তোকে দিয়ে দিলাম, এমন কিছু নাই যা আমি তোকে দেই নাই। সব প্রাণীগুলো আমার জিকির করে, তোরা বুঝিস না। লা তাফকাহুনা তাসবিহাহুম, সমস্ত প্রাণীগুলো জিকির করে আল্লাহ তাআলার। বাবুই পাখি, ছোট্ট একটা পাখি দেখছি তো সবাই আমরা, বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছের আগায় শক্ত ডালের সাথে। কি সুন্দর তার বাসা, কি সুন্দর তার প্রস্তুত প্রণালী, কি তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান, কি সুন্দর করে বাসা সে বানালো। গোটা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, যত ইঞ্জিনিয়ার আছে সব ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করে যদি বলা হয় বাবুই পাখির মতো করে একটা সুন্দর করে বাসা তোমরা বানাও, কেয়ামত হয়ে যাবে, পারবে না? পারবে? কি বাসা তার! কিসের আইলা সিডর আর নার্গিস হারিকেনার বুলবুল! হ্যাঁ, আমার আপনার বাড়ি ওলট পালট, ওর বাড়ি ঘরও ঠিক আছে, তাল গাছও ঠিক আছে। যেরকম সুবহানাল্লাহ, কি মজবুত বাসা তার ভিতরে বানায় রাখছে শিব, অথচ সে আবার ল্যান্ড করে কিন্তু কোনো গাড়িতেও চড়ে না,
ল্যান্ড ক্রুজার গাড়িও পারে না ওর সাথে, কোন বিমান পারে না ওর সাথে। বিমানের চলার জন্য পাইলট লাগে, কত কি লাগে, কত সময় লাগে। কিন্তু বাবুই পাখির প্রয়োজন হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, তার কি রাস্তা পাকা লাগে নাকি? শুধু ঘর থেকে আসতে করে দুটা ডানা বের করে দিয়া সুন্দর করে তার বিমান চলতে লাগলো। বিমানের সমস্ত অপারেটিং সিস্টেম আল্লাহ তাআলা তার ব্রেনের মধ্যে রেখে দিয়েছে। যখন সুবহানাল্লাহ, মাথার মধ্যে অপারেটিং সিস্টেম রেখে দিয়েছেন, সেই মাথার ভিতরে যে মগজটা আছে সেই মগজের ওজন হলো মোটর দানার মতো। মোটর দানা যে আছে, মোটর দানা, ছোট্ট মোটর দানা, এই মোটর দানার ছোট্ট এই ব্রেন দিয়ে সে কি সুন্দর করে বাসা বানালো। ওর মধ্যে আবার সুন্দর রুম বানাইছে, তিনটা রুম, একটা বেডরুম, একটা কমন রুম, একটা ড্রয়িং স্পেস। কোনো বাবুই পাখি যখন তার ঘরের মধ্যে ঢোকে তখন সোজাসুজি সে তার বেডরুমে যেতে পারে না, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। কোনো মেহমান আসলো পরে কলিং বেল চাপ দেয়, সালাম দেয়, ভিতরে ঢুকতে নিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগায় দেয়, ঠোঁট লাগায় দিয়ে বলে বসো বন্ধু, ভিতরে যাবানা, অন্দর মহলে আমার বউ শুয়ে আছে। কি পর্দার সিস্টেম তাদের মধ্যে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা, পৃথিবীর কোন প্রাণীর মধ্যে দেখবেন না মহিলা মহিলার মধ্যে কোনো জেনা হচ্ছে, তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে। কোনো কুকুরের মধ্যেও দেখবেন না, কোনো পুরুষ কুকুর কোনো পুরুষ কুকুরের দিকে সে এগিয়ে যাচ্ছে। কিন্তু আজকে মানুষ এত জঘন্য, পুরুষ পুরুষে আজকে জেনা করছে। আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা, সব প্রাণী ইসলাম মানে। মানুষটা খুব কৃপণ, মানুষের অন্তর খুব ছোট, মানুষ খুব অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ মানে না। আল্লাহ তাআলা মানব পরিচয় দিয়েছেন হলো নর এবং নারী দিয়ে, নর এবং নারী দিয়ে, আদম এবং হাওয়া দিয়ে। হাওয়া হাওয়া হবে না, আদম আদম হবে না, শরীফকে জোর করে শরীফা বানানো যাবে না, হাবিবকে জোর করে হাবিবা বানানো যাবে না। এটা হারাম, এটা হারাম। যুবকরা তোমাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, পশ্চিমারা তোমাকে অকেজো করে দিতে চায়, তোমাকে অঙ্গহানি করে দিতে চায়, নষ্ট করে দিয়ে তোমাকে অকেজো করে তোমাকে রাখতে চায়। এগুলো তো পা দিবা না, এগুলো বদমাইশ। ক্লাস সেভেনের সিলেবাসে এগুলো ঢুকালো কারা? ক্লাস টেনের সামাজিক বিজ্ঞান বইয়ে, সামাজিক বিজ্ঞান বইয়ে, ক্লাস টেনের সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় ইসরায়েলের মানচিত্র দেখানো হলো কেন? আমাদের বন্ধু কারা, ইসরায়েল না ফিলিস্তিন? অবৈধ কারা, অবৈধ কারা, অবৈধ মানচিত্র আমার দেশের শিক্ষা সিলেবাসে কেন? কথা বললেই তোমরা দোষী হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাসে বাদ্যযন্ত্র শেখানো হচ্ছে, হারমোনিয়াম শেখানো হচ্ছে, এগুলো দেওয়া হচ্ছে, উলঙ্গ ছবি ডিসপ্লে করা হচ্ছে। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা এই জমিনে বাস্তবায়ন হতে দেব না। সবাইকে রাজি আছেন? যদি আপনি চুপ থাকেন আমিও শেষ, আপনিও শেষ। যদি রুখে দাঁড়াই সামনে কোনো বাতিল টিকতে পারবে না। রাজি আছেন? কারা কারা হাত জোরে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নয়টা গুণ আমরা শিখে যাবো, নাম্বার ওয়ান হচ্ছে আমরা নামাজি হব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজি হতে রাজি আছি? নামাজি কি সুদ খেতে পারে? নামাজি কি জেনা করতে পারে? নামাজি কি সমকামীদেরকে বিশ্বাস করতে পারে? এই সমকামিতা শুরু হয়েছিল 5000 বছর আগে কওমে লূতের সময়। লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমরা এই আকামটা করছিল। আকামের ফলাফল কি জানেন? এখন এখনো বাস্তব চিত্র জর্দান গেলে দেখতে পাবেন।
জর্দানের ডেড সি এলাকা, মৃত সাগর, ফি আদনাল আরদ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফি আদনাল আরদ বলে উল্লেখ করেছেন, গোটা পৃথিবীর সবচেয়ে নিম্ন অঞ্চল হলো ওই এলাকা, মানে ওটা উঁচুই ছিল, কিন্তু এই সমকামিতা করার কারণে, মানে পুরুষ পুরুষের জেনা, নারী নারীতে জেনা, এটার কারণে, এই আসক্তির কারণে আল্লাহ তাআলা ওই ভূখণ্ডকে ওরা সহ একদম গেড়ে মাটির মধ্যে ঢুকায় দিয়েছে। আমার কথা কি বোঝা আসতেছে? আমরা কি গসব চাই? গসব চাই? ট্রান্সজেন্ডার কেন, মেল ফিমেল ট্রান্সজেন্ডার কেন, এগুলো যারা এগুলোকে নিয়ে চিন্তা করছেন, আমার দেশ শাহজালালের দেশ, ঠিক কিনা? আমার দেশ শাহপরাণের দেশ, শাহ মখদুমের দেশ, শহীদ তিতুর বাংলাদেশ। এই বাংলাদেশের এক ইঞ্চি মাটির ভিতরে এমন জাতীয় অপকর্ম কুকর্ম আমরা ঢুকতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, পুরুষ পুরুষের জেনা এটা একটা বিকৃত বিকৃত চিন্তার ফলাফল, এটা অসুস্থ না। অথচ দেখেন ইউরোপ আমেরিকার মতো দেশে সংসদ আইন আকারে, এমনকি ভারতেও, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হলো ভারত, সেখানেও এই সমকামিতাকে তার উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, বিভিন্ন চেষ্টা তারা করে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, অথচ ওইদিকে আবার কিছু আশার আলো তো থাকে। ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত, অন্য ধর্মের মানুষ, ঋষি সুনাক, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটার জন্য একটা কমন সেন্সই যথেষ্ট, কিচ্ছু লাগে না। আল্লাহ তুমি এই জাতিকে বোঝার তৌফিক দিয়ে দাও, আল্লাহ তুমি এই জাতিকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নয়টা গুণের এক নম্বর গুণ আমরা শিখে নিলাম, নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ পড়ব কয় অক্ত? পাঁচ অক্ত। আমার ভাইয়েরা, নম্বর দুই হলো, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুনা ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মাআলুম লিসসাঈলি ওয়াল মাহরুম। নম্বর দুই হলো, যারা হকটা আদায় করবে, বান্দার হক যারা আদায় করবে, সাইলদের পাশে দাঁড়াবে, অর্থাৎ যাকাত যারা আদায় করবে, যাকাত দেওয়া কি বলে আসতে বলুন, যাকাত দেওয়া, নামাজ আদায় করা, নামাজ আছে যেখানে যাকাত আছে, আমার আল্লাহর ওয়াজ যেখানে নামাজের ওয়াজ সেখানে কিসের ওয়াজ বলেন? যাকাতের ওয়াজ। নামাজুল আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক, নামাজকার হক, যেখানে আল্লাহর হক সেখানেই বান্দার হক। নামাজ পড়বা, যাকাত দিবা না, তোমার নামাজ হবে না, দুটোকেই ব্যালেন্স করতে হবে, দুটোকেই মেনে নিতে হবে, তোমাকে যাকাত দিতে হবে। কিন্তু আমার দেশের কিছু জ্ঞানপাপি লোক আছে, এরা বলেই ফেলে আল্লাহ শেষ পর্যন্ত ট্যাক্স ধরলো, দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ, কি এত জরিমানা না, আল্লাহ আবার ট্যাক্স ধরছে, চিন্তা করো। এই জাতীয় কথা বলে ফেলে, কিন্তু না না, আল্লাহ আপনাকে বছর শেষে যদি 70-80 হাজার টাকার মালিক বানায় দেন, খরচ বাদে, ঋণ বাদে, অর্থাৎ 52 তোলার উপরে দাম যদি আল্লাহ তাআলা আপনার কাছে দিয়ে দেন, আপনার দায়িত্ব সেখান থেকে 2.5% আপনাকে যাকাত দিতে হবে, 1,00,000 টাকায় 2,500 টাকা সম্পদ যাকাত দিতে হবে। এই হুকুমটা কার? এখানে কোনো আপিল চলবে? আপিল চলবে না। আমার বন্ধুগণ, নাম্বার তিন হলো, দান করা যাকাত দেওয়া দুই চলে গেল, নাম্বার তিন হলো, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করবে, সত্যায়ন করবে, বিচার দিবস আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, আলু হয়তো নাকি, আলু যখন জমিতে আলু চাষি লাগায়, কয়টা আলু লাগায়, সে একটা আলু যে লাগালো, 3 মাস পরে যখন সে আলু তুলতে যায়, সে আলু কি পায় নাকি? আলু কই যায়? যেটা লাগাইছে সেটা কোথায় যায় বলেন? মাটি হয়ে যায়।
কিন্তু এই আলু থেকে আরো চার পাঁচটা সাতটা দশটা বারোটা আলুর জন্ম হয়ে যায়। আমার চোখের সামনে আমি দেখতেছি, আমি আলু লাগালাম, সে আল্লাহ সে আলুটাকে মাটির সঙ্গে পচায় দিয়া সেখান থেকে আটটা দশটা আলু উৎপাদন করলেন। সে আল্লাহ কি আমার যে দেহটা মাটিতে পচায় দিয়া আমাকে কি আবার তিনি জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না, পারেন। এই আখেরাতের জ্ঞান, বিচার দিবসের সত্যতা, বিচার দিবসের জবাবদিহিতা, এই বদ্ধমূল চিন্তা যার মধ্যে যত বেশি থাকবে তার ইমানটা তত বেশি পাকাপোক্ত হয়ে যাবে। কারণ বিচারের মুখোমুখি হব কার সামনে? আল্লাহর সামনে। সে তখন কোনো হারাম কাজ করতে পারবে না, পাপ কাজ করতে পারবে না। সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকান, কি ছিলেন তারা, কি জীবন তাদের ছিল। আহারে, সাইয়েদুনা ওমর ফারুকের জীবনটা দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। এত বড় একজন শাসক, সামান্য বিষয়েও তিনি কত সচেতন ছিলেন। মাথায় করে তিনি কলসি নিয়ে আসতেছেন, পানি ভর্তি করে কূপ থেকে পানি তুলে বাড়ির জন্য, পরিবারের জন্য কলসি ভরে পানি আনতেছেন। একজন এসে প্রশ্ন করতেছে, ওমর একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন করবে বলো? আমি কি শেষ করে দেব? উঠতেছেন নাকি আপনারা? বসেন, কে উঠবেন না? এই যে উঠতেছে দুই একজন করে, আচ্ছা বসেন, আমরা এখানে নামাজ পড়বো, পড়বো না ইনশাল্লাহ, না এখানে জায়েজ নাই নামাজ পড়া। এই উম্মতের জন্য গোটা জমিনটাই মসজিদ, আলহামদুলিল্লাহ বলবেন না? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জমিনটাই মসজিদ, বসেন। ওই এখানেও যা সব পাবো জামাতে, এটাও মসজিদ, মসজিদে গিয়েও সেই সবই পেয়ে যাবো, কোনো সমস্যা নাই, থাকেন এখানে। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন দেখেন, কলসি মাথায় নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে, এক প্রশ্ন করে এসে বলতেছে, ওমর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনাকে প্রশ্ন করব, আমি মাথায় কলসি কেমন করে প্রশ্ন করি? প্লিজ আপনি কলসিটা একটু মাথা থেকে নামান। কলসিটা নিচে না নামায়া হাঁটুতে রাখলেন, কোথায় রাখলেন? হাঁটুতে। হাঁটুতে রাখলে পরে প্রশ্নকারী বলতেছেন, কষ্টের পরিমাণ আপনার বেড়ে গেল, মাথাই তো ভালো ছিল। তিনি বললেন, শোনো, জমিন আমি এই কলসির তলা রাখতে পারবো না, কেন? কলসির তলা হলো ভিজা, জমিনটা হলো শুকনা। আমি এই জায়গায় যদি কলসির তলা কলসিটা রেখে দেই, ভিজা তলার সঙ্গে কিছু মাটি উঠে আসবে, এই মাটির মালিক আমি না। সুবহানাল্লাহ, বলবেন না? এটাই হলো আখিরাতের চিন্তা। কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। আর এদিকে আমাদের পুকুর দখল হয়, কি দখল হয়? পুকুর দখল। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধু নিয়ে আসছেন, কি মধু? রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন, পাঁচজন সহ তিনি পেয়েছেন এক বোতল মধু, প্রতিবেশী চারজন, উনি একজন, পাঁচজন। এই মধুর বোতল নিয়ে আসলেন, এসে বউকে ডাক দিয়ে বলেছেন, বউ আমার এই যে মধুর বোতল তোমাকে দিলাম, প্রতিবেশীকে সমান ভাগে ভাগ করে আমাদের একটা অংশ রেখে দিবা। বউয়ের হাতে মধুর বোতল দিয়ে পরক্ষণে বলেছেন, বউ আমার মধুর বোতল তোমার থেকে আমি আবার নিয়ে নেব, তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো, এই যে কথা শুনলে বউকে খুশি হওয়ার কথা না, রাগ করার কথা? আপনি আমার সন্দেহ, আমি সব রাগ তো করার কথা। সাইয়েদুনা ওমর ফারুক বলার সঙ্গে সঙ্গে বউটার মন খারাপ হয়ে গেল, তৎক্ষণাৎ কিছু বললেন না, প্রতিবেশীর হাতে মধুর বোতল নিয়ে বললেন, শোনো এটাকে ভাগ করবা, সমান ভাগে ভাগ করে আমাকে একটা অংশ দিয়ে দিবা। তার অংশে যে মধুটা পেয়েছেন সেই মধুর বোতলটা নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড়ায় বলছে, স্ত্রী আমার আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমি জনগণ দেখি, তুমি আমার সন্তানগুলোকে দেখো, তুমি আমার বিশাল বড় হেল্পার, বিশাল বড় উপকারী, তুমি আমাকে বহু উপকার করো। স্ত্রী আমি তোমাকে খুব ভালোবাসি, মহব্বত করি, আমি তোমাকে সন্দেহ করি না, তাহলে আপনি আমার কাছ থেকে মধুর বোতল নিয়ে নিলেন কেন? কি প্রশ্ন আসে না? স্বামী স্ত্রীর মধ্যে মনে তর্ক লাগে না? আসতে লাগে না? গন্ডগোল হয় না? যদি একটু গন্ডগোল না লাগে মহব্বত হবে কি? আপনি লাগবেই তো, না লাগলে কি হয়? আমার রসুলের সঙ্গে লেগেছে তার স্ত্রীদের, মা আম্মা জানা আসে দিন খেপে গিয়ে বলতেছে, হুজুর আপনার বিচার আছে। আম্মা জানা আসে দিন বলতেছেন, কি রসুলকে আপনার বিচার আছে? দেখেন বিশ্বনবী কিন্তু স্বামী তো, আপনার বিচার আছে রসুল, বলুন আয়েশা তুমি আমার বিচার করবো? হ্যাঁ আপনার বিচার করবো আমি,
বিচারককে ওমরকে ডাক দিয়ে কিনা ওমরে ডাক দিলে সমস্যা, কারে ডাক দিতে হবে? বিচারককে বলো তুমি আমার বিচার করবা, কাব্বারে ডাক দে, আব্বাকে ডাক দে। আচ্ছা আমি তোমার আব্বাকেই ডাকবো, বাপকে ডাকছে। বাপ শোনার সঙ্গে সঙ্গে বাপ যখন জানছেন আমার মেয়ে আয়েশা নবীর বিরুদ্ধে বিচারে ডাকছে, বলেন কি হতে পারে? বাপ বিচারকের ভূমিকায় না গিয়ে, আগে বিচারকরা তো ওইরকম মারতে যাবে না, বিচারক কি মারতে যায়? বাপ ভিতরে ঢুকতে নিয়ে হাতের কাপড়গুলো মোড়ায় নিয়ে আসছেন আয়েশাকে, আয়েশা সিদ্দিকীর জামাইকে মারতে মারতে মেরেই ফেলবেন এমন চিন্তা করেছেন, তুই আমার নবীর বিরুদ্ধে বিচার ডাকিস। সামনে উদ্যত হচ্ছেন, আমার নবীর সামনে দুই হাত আগায় দিয়ে বলছে, আমার আবু বকর তোমাকে বিচারপতি বানাইলাম, বিচারপতিকে মারতে যায় আগে না আগে বিচার করে? আগে বিচার করো। থামায়া দিলেন। বাবার এমন মেজাজ দেখে সন্তান আয়েশা ভয়ের ছলে নবীর পিছনে এসে দাঁড়াইছেন, নবীর পিছনে এসে সাহায্য চাচ্ছেন, প্রটোকল চাচ্ছেন। রসুল মুসকিয়া সে মেনে বললে, নাইসা বিচার ডাকলা তুমি আমার বিরুদ্ধে, আমার পিছনে আবার দাঁড়ায় আমার হেল্পারি সাহ, আমার সাহায্য সাহ, বিচার শেষ। যেরকম সুবহানাল্লাহ, লাগে লাগবে না কেন, কিন্তু লাগামহীন হওয়া যাবে না, নিয়ন্ত্রণহীন হওয়া যাবে না, নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যাবে না। রাগের ঠেলায় মালয়েশিয়া থেকে কিশোরগঞ্জে বউ মালয়েশিয়া থেকে ফোন ভিডিও করে কয়, যা তোর 100 তালাক দিয়ে দে, এটা কোনো রাগারাগির সাইজ হল? এটা কোনো রাগারাগি না, মনক্ষুণ্ণ হতে পারে, একটু মনের অনেক সময় এলোমেলো ভাব হতে পারে, তুমি আমার পছন্দ করো না, তুমি আমার ভালোবাসো না, একটু পাম্পটি দিতে হয়, খুশি করতে হয়। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বউ যদি কোনো বউ যদি একটু অসুন্দর হয় আপনার চোখে, কখনো ঘুর না করেও বউয়ের সামনে এই কথা বলা যাবে, এটা রাসূল শিখিয়েছেন, বরং তো প্রশংসা করতে হবে। আমার ভাইয়েরা, সাইয়েদুনা ওমর ফারুক বলেন, বউ আমার, আমি তোকে তোমাকে সম্পূর্ণ ট্রাস্ট করি, সম্পূর্ণ বিশ্বাস করি, আমি তোমাকে খুব ভালোবাসি, ওমর তোমাকে দিল থেকে ভালোবাসে, কিন্তু আমাকে সন্দেহ করতেছো কেন? এই যে মধুটা নিয়ে আসলাম, এই মধুর বোতল আমি ভাগ করতে দিয়েছি অন্যজনকে, কারণ এই মধু ভাগের দায়িত্ব আমি তোমাকে দেই না, এর কারণটা হলো এই মধু ভাগ করতে নিয়া আমি জানি তুমি সমান ভাগে ভাগ করে প্রতিবেশীকে 4 ভাগ দিবে, আমাদের কি আমাদের জন্য 1 ভাগ রাখবে, তুমি কম বেশি করবে না, কিন্তু আমার বোন তুমি বলো তো, মধু হলো তরল জিনিস, ভাগ করতে গেলে হাতে লাগবে কি না, কি হাতে লাগবে? হাতে যে লাগবে, সে হোক 1 ফোঁটা, সে হোক 2 ফোঁটা, এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের অংশে বেশি আসুক, এটা আমি চাই নাই মনে করে এই মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না, জান্নাত আখেরাতের চিন্তা এগুলো। একটু কান লাগান, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে ঘোড়া কিনেছেন, ছোট কি ঘোড়া, ছোট ঘোড়া কিনেছেন, বড় করবেন, মোটা তাজা করবেন, বিক্রি করবেন, কিন্তু ঘোড়া কিনছেন, কিন্তু ঘোড়ার ঘাস খায় হলো রাষ্ট্রের জায়গার ঘাস, যে যে ওমর ফারুক থাকেন রাষ্ট্রীয় জায়গায়, তার পিছনে একটা ঘাস বাগান আছে, সেই ঘাসের সেই বাগানের ঘাসটা খায়, ধীরে ধীরে বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করে বাড়িতে ঢোকা মাত্রই ঢোকার আগেই বলতেছে, ছেলে কই গেছিলি, ঘোড়া বিক্রি করছি, কিনছিলি কত দিয়া, এত টাকা দিয়ে, বিক্রি করলি কত টাকা দিয়ে, এত টাকা দিয়া, যেটা দিয়ে কিনছি সেই টাকা নিয়ে দে, নিয়ে তুই তোর পকেটে রাখ, যা তুই লাভ করেছিস সেই টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দে, কারণ ঘাস হলো রাষ্ট্রের জায়গার। আমার বন্ধুগণ, বিচার ব্যবস্থা কত স্বাধীন ছিল দেখেন। সাইয়েদুনা ওমর ফারুক ঘোড়া কিনেছেন, কি কিনছেন, ঘোড়া কিনেছেন, সেই সময় প্রধান বাহন কি ছিল বলেন? ঘোড়া ছিল, রসুল 6-7টা ঘোড়া তার সাথে রাখতেন। ওমর ফারুক ঘোড়া কিনছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, সব কেনা বেচা শেষ, ঘোড়ার পিঠে চড়ে 2-3 মাইল চলে গেছেন, ঘোড়ার পা নষ্ট হয়ে গেছে, 4টা পা অকেজো পড়ে গেছে, বসে গেছে, ওমরের রাগ কম না বেশি, সোজা এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা ফাজলামি করিস না, ঘোড়া কিনছি টাকা দিয়ে তুই অকেজো ঘোড়া দিলি কেন? ঘোড়াওয়ালা বলতেছে, আপনি আমির মুমিনিন, আমি আপনাকে শুধু এতটুকুন বলবো, আমি কোনো দোষ করিনি, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে,
আমি এই ঘোড়া ফেরত নেবো না। ওমর ফারুক বলতেছে তোকে ঘোড়া ফেরত নিতে হবে, নেবো না। তাহলে এখন কি করা যায়? চলেন আদালতে যাই। কে বলতেছে এই কথা? কে বলে? ঘোড়াওয়ালা বলে। ঘোড়াওয়ালা কার সামনে? অমর। অমর কি সাধারণ মানুষ না, একজন রাষ্ট্রনায়ক, একজন শাসক। তার সামনে বলতেছে চলেন আদালতে যাই। চলো আদালতে যাই। আদালতে গিয়ে ভিতরে ঢোকা মাত্র আদালতের যিনি চেয়ারে বসা, বিচারের চেয়ারে বসা বিচারক, আঞ্চলিক বিচারক, দেখা মাত্রই দাঁড়ায় গেছে। খলিফা এই জায়গায় কেন? আপনি এই জায়গায় কেন? কি বিচারের দরকার? কি এই যে ঘোড়াওয়ালা আমারে নিয়ে আসছে, কি হয়েছে? ঘোড়া কিনছে, ঘোড়া নষ্ট হয়ে গেছে, আমি ঘোড়া এই চার পা নষ্ট হয়ে গেছে, আমি ফেরত নেব না। আমি ফেরত দেব, কিন্তু ফেরত নেবে না, এই প্যাঁচ লাগছে, এখন আপনি ফয়সলা দিয়ে দেন। দুজনের কাছ থেকে শুনলেন, দুজনের কাছ থেকে তিনি সব জবানবন্দি গুলো নিলেন, মানে একজন সাধারণ বিচারক শাসকের মুখ থেকে শুনলেন, ঘোড়ার কাছ থেকে শুনলেন। শোনার পর বিচারের চেয়ারে যিনি বসে আছেন তিনি কি অমর দেখবেন না বিচার দেখবেন? আস্তে কর, অমর দেখবেন না বিচার দেখবেন? বিচার। সেই বিচারক বলতেছে আমিরুল মুমিনিন, সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে আপনি আমার চাইতে অনেক দামি মানুষ। আমার নবীর পরে যদি কোনো নবী আসতো, লাকানা উমার, সেই নবীটা যদি কেউ হতো আপনি হতেন নবী। এত দাম আপনার, এত মর্যাদা আপনার, আপনার কাছে আমি কিচ্ছু না, কিন্তু আমি তো বিচারকের চেয়ারে বসা, অমরকে দেখে আমি বিচার করব না, আমি আইন দেখে বিচার করব। এই ঘোড়াটা আপনি ফেরত নিতে পারবেন না, কারণ আপনি আমার সামনে এখন উপস্থিত আছেন, আপনি কিছুক্ষণ পর সুস্থ থা অসুস্থ হবেন না, তার গ্যারান্টি কি? প্রাণী তো অসুস্থ হয়ে যেতে পারে। ঘোড়া যখন আপনি কিনেন, লেনদেন হয়ে গেছে, টাকা দিয়ে দিয়েছেন, ঘোড়াটাও নিয়ে নিয়েছেন, লেনদেন ক্লিয়ার হওয়ার পর মালিকানা হস্তান্তর হয়ে গেছে, আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়া নষ্ট হয়ে গেছে, এই দায় আপনাকে নিতে হবে, ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না। সাইয়েদ ওমর ফারুক মাথা নিচু করে কোনো কথা না বলে মুস্কি হাসি মেরে সেখান থেকে বের হয়ে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে ডেকে সবাইকে ডাক দিয়ে বলেন, শোনো, অমুক এলাকার একটা আঞ্চলিক বিচারপতি আছে, আমার বিরুদ্ধে রায় দিছে, খুব ভালো মানুষ, আমার বিরুদ্ধে রায় দিয়েছে, সে খুব ভালো মানুষ, অতএব সেই বিচারপতিকে আঞ্চলিক বিচারপতি না বানায়, সে তার খুব সাহস আছে, আমার মতো লোকের বিরুদ্ধে সে সঠিক বিচারের রায় দিতে পারে, অতএব তাকে আমরা ওই এলাকার বিচারপতি না বানায়া গোটা দেশের চিফ জাস্টিস আমরা তাকে বানাইয়া দিলাম। খলিফার বিরুদ্ধে রায় হলে চিফ জাস্টিস হয়, আর আমার দেশে যদি এরকম রায় আসে পাগল বানাইয়া বিদেশে হিজরত করায় দেয়, ঠিক কিনা? তফাতে কি তফাত? কথা বলবো? কোনো সমস্যা? কোনো অসুবিধা? সাইয়েদনা আলী, আলীর নাম শুনছেন তো? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? চার নাম্বার। ইনিও কম না। প্রচন্ড শীত, প্রচন্ড শীত, ওই শীতের ভিতরে থরথর করে কাঁপতেছেন। পাশে রাষ্ট্রের কম্বল, কিসের কম্বল? রাষ্ট্রের কম্বল, স্তূপ করা শত শত হাজার হাজার কম্বল সেখানে স্তূপ করা আছে। সাইয়েদনা আলী থরথর করে কাঁপতেছে, কিন্তু একটাও কম্বল তিনি গায়ে দিচ্ছেন না। বলা হলো, আলী শীতের মধ্যে কাঁপো, এতগুলো কম্বল থাকতে তুমি হলে খলিফা, একটা কম্বল গায়ে দিয়ে রাখো, তুমি তো তোমার অংশ একটা পাবেই, তুমিও তো একটা অংশ, তোমার একটা কম্বল তোমার ভাগে পাবে। সাইয়েদনা আলী বলছেন, শোনো, কম্বল তো এখনো বন্টন হয় নাই, কিন্তু বন্টন হওয়ার আগে যদি আমি কম্বল ব্যবহার করি, যে কম্বলটা আমি ব্যবহার করব আমার ভাগে যে সেই কম্বলটা পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি ভাগের আগে কম্বল গায়ে দিতে পারবো না। যখন সুবহানাল্লাহ, ওমরের ছেলে অনেকগুলো খেজুরের কার্টুনের মধ্যে থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়েছে, কিসের মধ্যে? মুখের মধ্যে নিয়েছে, ছেলে, ছোট্ট ছেলে। সাইয়েদ ওমর ফারুক মুখের মধ্যে নখ ঢুকালেন, নখ ঢুকাইয়া জোর করে সেই খেজুর বের করে বলেন, যাহ মায়ের কোলে যাহ, মায়ের কোলে পাঠাইয়া দিয়েছেন। মা খেপে গিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি এত পাষাণ হলেন কেন? ছোট্ট ছেলে একটা খেজুর না মুখে দিয়েছে, আমরা তো খেজুর কিছু পেতাম,
আমাদের ভাগে পেতাম, একটা কিছু নয় কমে নিতাম, আপনি তাকে খাওয়াইতে বাধা দিলেন কেন? ওমরে ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী যে খেজুরটা সে মুখে নিয়েছে সেই সেই খেজুরই যে আমার ভাগে পাবো তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না? কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। কি বলেন বলেন, কিসের চিন্তা? والذين يصدقون بيوم الدين আখিরাতের চিন্তা ছিল তাদের মধ্যে সলোয়ানা। সাইয়েদনা আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে লৌহ বর্ম পড়তেন, সেই লৌহ বর্ম চুরি হয়ে যায়। কি হয়ে যায়? চুরি হয়ে যায়। এক ইহুদি চোর তার লৌহ বর্ম চুরি করে নেয়। ইহুদির হাতে সেই লৌহ বর্ম দেখে সাইয়েদনা আলী বললেন, ও ইহুদি, আমার লৌহ বর্ম তুমি চুরি করেছো, আমাকে ফেরত দিও, আমার চিহ্নিত, আমার চিহ্ন দেওয়া আছে লৌহ বর্মের ভিতরে, কেন না তোমার না এটা, কেন আমার না তোমার না আমার, গণ্ডগোল লাগছে। বলতেছে চলো বিচারকের কাছে যাই। সেই বিচারক কেউ নন, সেই বিচারক হলো ওমরের বিরুদ্ধে যিনি রায় দিয়েছেন সেই বিচারকের কাছে গেছেন, কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ আলাই। 100 বছরের মতো তিনি হায়াত পেয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ আলাই, সেই কাজী সুরাইহ সামনে যখন আলী দাঁড়ালেন, কাজী সুরাইহ বলছেন, খলিফাতুল মুসলিমিন নবীর জামাতা, আমাদের সিংহবীর আসাদুল্লাহিল গালিব, আপনি কি জন্য এখানে এসেছেন? তিনি বলছেন, লৌহ বর্ম আমার ইহুদি চুরি করে নিয়েছে। তার প্রমাণ কি বলেন? আপনার কোনো সাক্ষী আছে নাকি? সাইয়েদনা আলী বলছেন, আমার সাক্ষী হলো আমার দুইটা ছেলে হাসান হোসেন আমার সাক্ষী, তারা জানে লৌহ বর্ম আমার। এবার সঙ্গে সঙ্গে কাজী সুরাইহ বলছেন, বাবার পক্ষে সাক্ষী ছেলে সন্তান গ্রান্ট হবে না কোর্টে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, আপনি ছেলের সাক্ষী আমার দিতে আসছেন, এটা হবে না তো, অন্য কাউকে নিয়ে আসেন। সেদিন আলী একটু রেগেই গেলেন, রেগে গিয়ে বলছেন, কাজী সুরাইহ তুমি আমার সন্তান কিছু সন্তান কেন মনে করো? তুমি কি হাদিসটা ভুলে গেছো নাকি? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার সন্তান দুটা জান্নাতের যুবকদের সর্দার, তার সাক্ষ্য নিবা না? কাজী সুরাইহ বলছেন, আমি হাদিসটা জানি কিন্তু সরি, আইনের কাছে আমি কখনোই আমি গ্রহণ করতে পারবো না, আপনি সাক্ষী নিয়ে আসেন, কামার তাছাড়া কোনো সাক্ষী নাই, অতএব আপনার পক্ষেও রায় নাই, লৌহ বর্ম ইহুদি পাবে। আল্লাহ একবার বলবেন না? সাইয়েদনা আলী মাথা নিচু করে আস্তে আস্তে চলে যাচ্ছেন, হাসতে হাসতে চলে যাচ্ছেন, একটা চুল পরিমাণ কোনো আওয়াজ করলেন না। ইহুদির চোখে পানি টলমল করছে, ইহুদি কাঁদতে কাঁদতে বলতেছে, ইসলাম যে এত সুন্দর, এত বড় খলিফাতুল মুসলিমিন তার বিরুদ্ধে রায় দেয়, কিন্তু খলিফা একটা টু শব্দ উচ্চারণ করে না, হাত তাগায় দিয়ে বলতেছে, ও আলী আমাকে পড়ায় দাও, লৌহ বর্ম নিয়ে নাও, আমাকে পড়ায় দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? আখিরাতের চিন্তা পরে না আগে। আল্লাহর সৃষ্টির দুই পিঠ, আল্লাহর সৃষ্টির কয় পিঠ? একটা ইহকাল আর একটা কি? পরকাল। ইহকাল দেখে চলবো না পরকাল দেখে চলবো? পরকাল দেখে চলবো, ভাববো না যে শুধু আল্লাহর সৃষ্টির এক পিঠ দুনিয়া, না, আল্লাহর সৃষ্টির দুটা পিঠ, একটা ইহকাল আর এটা কি? আজান তো দিচ্ছে, দৌড় মারবেন নাকি আপনারা? এই উঠে গেছে, এই বসেন, দেখতেছেন আমারে, একটু বসেন, আমরা নামাজ পড়বো তো, আমিও নামাজ পড়বো, আপনিও নামাজ পড়বেন, পাঁচ অক্ত নামাজ কেউ ছাড়বো না, কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, পাঁচ অক্ত নামাজ, জোরে বলি, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, ইসলাম মানলে শান্তি না অশান্তি? শান্তি মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমি শাব্দিকভাবে 9টা গুণ আমি বলে যাচ্ছি। নাম্বার 4 হলো আজাবকে যারা ভয় পায়, আল্লাহর আজাব, কার আজাব? আল্লাহর আজাবকে যারা ভয় পায়। নাম্বার 5 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আমানতের খেয়ানত যারা করবে না, বিচার তারপরে ওয়াদাকে যারা রক্ষা করবে, সাক্ষ্য দানে যারা অটল থাকবে, এবং শেষ শুরু নামাজ দিয়ে শেষ নামাজ দিয়ে নামাজে যারা যত্নবান হবে, আল্লাহ এদেরকে
সুন্দর জান্নাতের ব্যবস্থা করবেন। তিনি বলছেন, নিজে ওয়াদা করছেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা সম্মানজনক জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ, আমার দিকে তাকান একটু, আমার দিকে তাকান, আপনি যাচ্ছেন কেন? এই যে এই যে এই যে একটু বসে, আমাদের শেষ কাজ কি হবে বলেন তো? ওজুর সুযোগ দেওয়া হবে। আমাদের শেষ কাজ কি হবে? দোয়া। শুরু করেছেন আহমদুহ দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। আমিও জানি আপনিও ব্যস্ত, আপনি যাবেন আসরের পর, মানুষ তো একটু ব্যস্ত থাকে, আসরের পরে কিসে যায়?